অসহনীয় হয়ে উঠছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামার আশঙ্কা বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি সাশ্রয়ী হওয়া সত্ত্বেও পণ্য পরিবহনে কাজে লাগানো সম্ভব হয়নি নৌ যোগাযোগ ব্যবস্থাকে আসছে বাজেটে এ খাতে সুনির্দিষ্ট বরাদ্দ রাখার তাগিদ ঈদ সামনে রেখে রাজধানীর থান কাপড়ের দোকানগুলোতে ভিড় বাহারি রং আর ডিজাইনের দেশি বিদেশি কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা এবং অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা উত্তোলন অযৌক্তিক আন্দোলন বলছে কর্তৃপক্ষ দাবি আদায়ে কঠোর হওয়ার ঘোষণা শ্রমিক নেতাদের দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ সারা দেশে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে শতাধিক স্থান তার উপর বর্ষা মৌসুমে খানাখন্দ ভোগান্তি বাড়িয়ে দেবে কয়েক গুণ রমজানের শুরুতেই ব্যবস্থা না নিলে সড়কপথে বাড়ি ফেরা মানুষের চরম দুর্ভোগের আশঙ্কা বিশেষজ্ঞদের নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে কর্তৃপক্ষের গতানুগতিক আশ্বাস ঈদ যাত্রার আগেই ঠিক হবে সবকিছু মহাসড়কের খবর জানাচ্ছেন রাশেদ লিমন ক্যামেরায় ছিলেন আলমাবুন ঈদ মানেই বাড়ি ফেরা আর নারীর টানে এই ফেরার মিছিলের অন্যতম ভরসা সড়ক পথ বর্ষা মৌসুমে মহাসড়কের বেহাল দশায় এবারের ঈদ যাত্রা নিয়ে অনিশ্চয়তায় সাধারণ মানুষ যে পরিস্থিতি দেখতেছি ঈদের আজ পর্যন্ত মানে এই পরিস্থিতি কোনো ই হবে না সুরাহ হবে না রাস্তাঘাটে ঠিকমতো কাজ কাম না করায় তাহলে খুব বাবা অবস্থা হইব দেশের প্রধান মহাসড়কগুলোর সুরথার করলে দেখা যায় দুর্ভোগ চারিদিকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রথম বাধাই কাঁচপুর ঈদের আগে অবস্থার উন্নতি না হলে যাত্রা শুরুতেই হয়তো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হতে পারে এরপর কয়েক কিলোমিটার চার লেন হওয়ায় যানবাহনের গতি স্বাভাবিক থাকলেও হঠাৎই মেঘনাগমতি ব্রিজের ঠিক আগেই দুলনের রাস্তায় থমকে যেতে হবে চালককে তার উপর মরার উপর খাড়ার ঘা হিসাবে ফেনীতে নির্মাণাধীন রেল ওভারপাসের বিড়ম্বনা তো আছেই অন্যদিকে ভুলতাগাউসিয়া হয়ে ঢাকা সিলেট মহাসড়কে উঠতে এখনই ভোগান্তির সীমা নেই এরপর পুরো মহাসড়কে কয়েক কিলোমিটার পরপরই ভাঙা রাস্তার দুর্ভোগ পদ্মা সেতুর সংযোগের কারণেই মূলত অনেক স্থান সরু হয়ে আছে ঢাকা থেকে মাওয়া যাবার পথ তার উপর কয়েক দফায় ভারী বর্ষণ দেশের দক্ষিণাঞ্চলে যাবার প্রধান এই সড়কের বেহাল দশার কারণ গত কয়েক বছরের মতো এবারও উত্তরবঙ্গের যাত্রীদের আতঙ্কের নাম এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নির্ধারিত সময় পার হলেও শেষ হয়নি চার লাইনের কাজ ইপিজেড বিকেএসপি পার হলেও চন্দ্রামোর পার হতে বেগ পেতে হবে পরিবহনগুলোকে থেমে থেমে চলতে হবে গাড়ি এ অবস্থা প্রায় এলেঙ্গা পর্যন্ত একই অবস্থা প্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কেরও একদিকে ভরা বর্ষা মৌসুমে এবারের ঈদ যাত্রা তার উপরে মহাসড়কের এমন বেহাল দশা তড়িঘড়ি করে শেষ মুহূর্তে এসব রাস্তা হয়তো সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ তবে তা দুর্ভোগ এড়াতে কতখানি কাজে দিবে এ নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের যানজট যেমন বাড়বে একদিকে কারণ অনেক প্রেশার থাকবে দ্বিতীয় হচ্ছে যে এই যানজটটা যখন আপনার শেষ হবে তখনই কিন্তু চালক একটু ফাঁকা পেলে বেপরোয়া হতে চাইবে জোরে চালিয়ে এই সময়টা কভার করতে চাইবে এর ফলে কিন্তু আপনার দুর্ঘটনার ঝুঁকিটা রয়েছে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছে ঈদের আগে চেষ্টা থাকবে সমন্বয়ের মালিক শ্রমিক সংগঠন এরপর আমাদের যে ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং অথরিটি আছে তারাও কিন্তু অনেক সময় হিমশিম খায় এখানে একটা জনবলের একটা বিষয় আছে এইটা হলো যে সকলকে নিয়ম মানার একটা সংস্কৃতির মধ্যে আসতে হবে প্রত্যেক বছর আমাদের একটা প্ল্যানিং থাকে যোগাযোগ মন্ত্রণালয়ের তারাও সুনির্দিষ্ট প্ল্যানিং নিয়ে এগিয়ে যাচ্ছেন বাসবে তৈরির কিছু পরিকল্পনা দিয়েছে সেই অনুযায়ী কাজ হচ্ছে তো রোজার শুরুতেই কাজগুলো হয়ে যাবে তো আমরা সেরকম মনে করি না যে বড় কোনো সমস্যা হবে ঈদের সময় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে কমলেও কুমিল্লা অংশে দীর্ঘ এলাকা জুড়ে থাকছে তীব্র যানজট রমজানের ভোগ্য পণ্যবাহী পরিবহনের অতিরিক্ত চাপ ও দাউদকান্দি ব্রিজের টোল আদায় ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে এতে গন্তব্যে পৌঁছাতে তিন গুণের বেশি সময় লাগায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের অবশ্য যানজট নিরসনে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ কুমিল্লা থেকে বাহার রাহেনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মাধাইয়া থেকে দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। মহাসড়কের ফোর লেনের কাজ, দাউদকান্দি ব্রিজের টোল আদায়ে ধীর গতি ও উল্টো পথে গাড়ি চালানো সহ রমজানে ভোগ্যপণ্যবাহী ঢাকামুখী পরিবহনের অতিরিক্ত চাপের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে তিন গুণের বেশি সময় লাগায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। গরমের ভিতরে গাড়ি তো টানেই না, একদম এক জায়গায় বসে আছি, নাহলে দুই তিন ঘন্টা ধরে ঢাকাতে যাইতে প্রায় সাত ঘন্টা এখানে বসে আছি, এখনো কোনো খবর নেই। অনেক কষ্ট, যাত্রী পাবলিকেরও কষ্ট, আমাদের নিজেরও অনেক কষ্ট। কোনো শৃঙ্খলা নেই, কোনো গাড়ি এবং ট্রাফিক কোনোটাই আমি শৃঙ্খলা দেখছি না। যানজটে আমাদের অনেক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, আমাদের দেশের জন্য এটা অনেক হুমকি। প্লিজ আপনারা এটা একটা মানে সুন্দর একটা সমাধান দিন। যানজট নিরসনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। টোল প্লাজা একসাথে আটটা গাড়ি টোল দেয়, কিন্তু সে ব্রিজে উঠার সাথে একটা গাড়ি হয়ে যায়, আর তখনই যানজটের সৃষ্টি হয়। তো যানজট নিরসনে আমরা যান প্রাণ চেষ্টা করতেছি। গত রোববার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মাধাইয়া থেকে দাউদকান্দি পর্যন্ত যানজট অব্যাহত আছে। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অসহনীয় যানজটে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বিপর্যয়ের মুখে পড়েছে তৈরি পোশাক রপ্তানি। যানজটের কারণে সময় মতো পৌঁছাতে না পারায় দুদিনে তিনশোর বেশি গার্মেন্টস পণ্যবাহী কন্টেইনার রেখেই চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে তিনটি জাহাজ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত এক সপ্তাহের বেশি সময় অনেকটা যান চলাচলের স্থবিরতা নেমে আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। দিনের পর দিন অসহনীয় যানজটে আটকে যায় হাজার হাজার গাড়ি। এর মধ্যে যাত্রীবাহী যানবাহন যেমন রয়েছে, তেমনি রয়েছে পণ্যবাহী গাড়িও। আটকে পড়া গাড়ির মধ্যে তৈরি পোশাক খাতের গাড়ির সংখ্যায় তুলনামূলক বেশি। যানজটের কবলে পড়ে রপ্তানিযোগ্য পোশাকবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেইনার লরিগুলো সময় মতো বন্দরে পৌঁছাতে পারছে না। এই অবস্থায় গত দুদিনে এ ধরনের তিনশোর বেশি কন্টেইনার না নিয়েই বন্দর ছেড়ে গেছে তিনটি জাহাজ। যে কন্টেইনারগুলো পথে আছে, যানজটে আটকা পড়েছে, তার জন্য জাহাজ আটকে রাখি, তাহলে আমাদের বার্থিংয়ে আরও নতুন জাহাজ বার্থিং করার সমস্যা তৈরি হবে এবং নতুন জাহাজের জট তৈরি হবে এবং এই অবস্থা কারো কাম্য হতে পারে না। রপ্তানির ক্ষেত্রে কিন্তু একদিন দেরি হলে তৈরি পোশাক উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তার দু চারটি কন্টেইনার যদি আটকে যায়, সেই কন্টেইনারের মালামালের উপরে যখন ডিসকাউন্টের প্রশ্ন এসে যাবে, স্বাভাবিকভাবে একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। মূলত তৈরি পোশাক খাতের কাঁচামাল চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির পর সড়কপথে পাঠানো হয় ঢাকায়, আবার প্রস্তুতকৃত পোশাক রপ্তানির জন্য একইভাবে নিয়ে আসা হয় চট্টগ্রামে। কিন্তু যানজটের কারণে আমদানি রপ্তানি দুখাতে বিপর্যয় দেখা দিয়েছে। টোটাল আপনার ইম্পোর্ট এক্সপোর্ট দুই দিকে কিন্তু আমরা এখন প্রবলেমে পড়ে গেছি। সবাইকে বারবার অনুরোধ করছি, এটাতে কিন্তু আমাদের রপ্তানি বড় একটা ধস চলে আসবে যদি কন্টিনিউ করে। এই অবস্থায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট দ্রুত নিরসনের দাবি পোশাক শিল্পের এই নেতার। সরকারের প্রতি আবেদন থাকবে যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যাতে এই যানজটটা রপ্তানির জটে পরিণত না হয়। দেশে বর্তমানে 4,500-এর বেশি গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে 86% প্রায় 4,000 গার্মেন্টসের অবস্থান রাজধানী ঢাকায়, আর চট্টগ্রামে রয়েছে প্রায় 450 গার্মেন্টস কারখানা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সহজ ও সাশ্রয়ী হওয়ার পরও পণ্য পরিবহনের জন্য খুব একটা কাজে লাগানো সম্ভব হয়নি দেশের নৌযোগাযোগ ব্যবস্থাকে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে হলে নৌপথের ব্যবহার বাড়িয়ে চালু করতে হবে বহুমুখী যোগাযোগ ব্যবস্থা। তাই আসছে বাজেটের বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় এ খাতের জন্য রাখতে হবে সুনির্দিষ্ট প্রকল্প। নৌপথ সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দ বাড়াতে হবে নদীর নাব্য ধরে রাখা ও অভ্যন্তরীণ নদীবন্দর উন্নয়নেও। সাজিদ রাজুর রিপোর্ট। দেশের আমদানি রপ্তানিতে মূল ভূমিকা পালন করে চট্টগ্রাম বন্দর। এর সঙ্গে যুক্ত আছে দেশ জুড়ে বিস্তৃত নৌপথ। বিআইডব্লিউটি এর হিসেবে দেশে শুষ্ক মৌসুমে নদীপথের দৈর্ঘ্য প্রায় 4,000 কিলোমিটার, আর বর্ষায় 6,000 কিলোমিটার। নদী বন্দর আছে 29টি। অথচ কম সময় ও খরচে পণ্য ও যাত্রী পরিবহনের এ সুযোগ খুব একটা কাজে লাগছে না। ব্যবসায়ীরা বলছেন, ক্রমবর্ধমান অর্থনীতির অগ্রযাত্রা ধরে রাখতে সময় এসেছে নৌপথের সর্বোচ্চ ব্যবহারের। নৌপথে পণ্য পরিবহন এবার
অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে বেশ কিছু প্রজেক্ট আমরা আশা করছি, যাতে করে মাল্টি মডাল ট্রান্সপোর্টের দিকে আমরা যেতে পারি। বিআইডব্লিউটিএ বলছে, সম্প্রতি 7 শতাধিক নদীর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে 3টি মন্ত্রণালয়কে। যেগুলো নেভিগেশনাল রুট সেগুলো বিআইডব্লিউটিএ করবে, যেগুলো বড় বড় নদী শাসন এবং নদীর প্রবাহ নিশ্চিতকরণ সেগুলো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড করবে পানি সম্পদের অধীনে, এবং খাল বিল হাওর বারগুলোর অধিকাংশ দায়িত্ব করবে এলজিইডি। বিআইডব্লিউটিএ এর অধীনে প্রায় 45% নদী খননের দায়িত্ব এসেছে। নাব্য সংকট আর অবহেলায় ক্রমেই কমতে থাকা একসময়ের প্রধান যোগাযোগ পথ নৌপথ রক্ষায় নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে যেমন অর্থ বরাদ্দ প্রয়োজন, তেমনি সমান গুরুত্বপূর্ণ সরকারের সদিচ্ছাও। তাই ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, এ দুটোরই প্রতিফলন থাকতে হবে আসছে অর্থ বছরের বাজেটে। বিশেষজ্ঞরা বলছেন, নদী খনন আর অভ্যন্তরীণ বন্দরের উন্নয়নে দিতে হবে সর্বাধিক গুরুত্ব। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে কিন্তু এই ইঙ্গিতটা আছে যে পরিবেশকে আপনার রক্ষা করেই উন্নয়ন করতে হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু নদী পথের গুরুত্বটা আরো বেশি দরকার। সরকারের কাজ মাত্র দুটো, একটা হচ্ছে ম্যানেজিং দ্য ড্রেজিং সিস্টেম, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় করতে পারবে সরকার যদি একটু দক্ষতা দিয়ে কাজটা করে। নদী বন্দরগুলোকে একটু ডেভেলপ করে দেওয়া, সেটাও প্র্যাকটিক্যাল দিয়ে করা সম্ভব। নৌ যোগাযোগ ব্যবস্থা আরো সুগম করতে উন্নত দেশগুলোর সঙ্গে সরকার পর্যায়ের প্রকল্প নেয়ার ব্যাপারেও জোর দিচ্ছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। পহেলা রমজানে রাজধানীর কাঁচাবাজারের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী মামুন আবদুল্লাহর কাছে। তিনি আছেন রাজধানীর উত্তরার বিডিআর কাঁচাবাজারে। মামুন, আজকে হচ্ছে পহেলা রমজান, তারপরে হচ্ছে আজকে শুক্রবারের দিন। শুক্রবারের সকাল থেকে আমরা বিভিন্ন বাজারগুলোতে ঘুরছি, কাঁচা বাজারগুলোতে এবং মাছের বাজারগুলোতে ঘুরেছিলাম। যতটুকু আমরা দেখতে পেরেছি যে সব ধরনের সবজির কিন্তু দাম প্রায় 10-20 টাকা পর্যন্ত বেড়েছে। এবং আপনি জানেন যে ইফতারের সবচেয়ে বড় আইটেম সেটি হচ্ছে যে আপনার শশা এবং লেবু, আর একটা বিষয় হচ্ছে যে তার সাথে বেগুনি করতে যে আপনার বেগুন লাগে, সেই বেগুনের দাম কিন্তু অস্বাভাবিকভাবে বেড়েছে। গত 2-3 দিন আগ থেকে কিন্তু দাম বাড়তে, এবং এটি কিন্তু এখনো চলছে, প্রায় 20-30 টাকা পর্যন্ত কিন্তু সব ধরনের সবজির দাম বেড়েছে। এবং বেগুন বিক্রি হচ্ছে 80-90 টাকা করে কেজি, এবং মোটা বেগুন এবং লম্বা বেগুন দুইটার প্রায় সমান দাম। এবং একই সাথে লেবু বিক্রি হচ্ছে 30-40 টাকা মানভেদে, ছোট এবং বড় লেবুর কাগজি লেবু বিক্রি হচ্ছে। এবং সবগুলোর সবজি কিন্তু দাম কিন্তু আগে থেকেই বাড়ছে, এবং বিক্রেতারা বলছেন যে রোজা এবং সেই সাথে বৃষ্টির কারণে এখনো কিন্তু বাইরে বৃষ্টি চলছে, সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু কাস্টমার কিন্তু সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বাজারগুলোতে ভিড় করছেন, কারণ রমজানে কিন্তু বিকেলে কিন্তু অতটা বাজার করতে তারা পারবেন না। আপনাকে যদি একটু দামগুলো বলি, যে বেগুন 90 টাকা, শসা বিক্রি হচ্ছে 70-80 টাকা, লেবু 30-40 টাকা, গাজর বিক্রি হচ্ছে 70 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা, উস্তা বিক্রি হচ্ছে 80 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে 50-60 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 60 টাকা, এবং ঝিঙা বিক্রি হচ্ছে 60 টাকা, সজনে বিক্রি হচ্ছে 160 টাকা। আপনি জানেন যে এই মুহূর্তে আসলে অনেকে কিন্তু একবারে 3-4 দিনের বাজার করছেন, সেই কারণে কিন্তু যারা বিক্রেতারা তারা বলছেন, যদি ক্রেতারা যদি বাজারটা যদি সহনীয় পর্যায়ে করেন এবং একসাথে যদি 7-8 দিনের বাজার না করে যদি অল্প অল্প বাজার করেন, তাহলে কিন্তু দাম কিন্তু অনেকটাই কমবে। তাছাড়া আমরা কিন্তু এই বিডিআর মার্কেটে সকাল থেকেই ঘুরছি, এবং সেখানে কিন্তু কোনো দোকানে কিন্তু কোনো দামের কিন্তু যে লিস্ট থাকে সেই লিস্ট কিন্তু আমরা দেখিনি। এবং আমরা মাছের বাজারে ঘুরেছি, মাছের বাজারেও একই অবস্থা। মাছের বাজারগুলোতে দেশি মাছের চাহিদা যেহেতু একটু বেশি থাকে, সেহেতু কিন্তু দেশি মাছ কিন্তু সবসময় বরাবরই একটু বেশি, দেশি মাছের বাজার বেশি। তাছাড়া আর একটা বিষয় আপনাকে বলে রাখি, গরুর মাংস 450 টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার, সেটি কিন্তু আমরা দেখিনি। তারা কিন্তু প্রায় 500 টাকা করে বিক্রি করছেন, যার কাছে যেমন পাচ্ছেন তেমনটি বিক্রি করছেন বিক্রেতারা। কিন্তু তারা বলছেন যে আমরা নির্ধারিত দামে বিক্রি করছি। তাছাড়া ব্রয়লার মুরগির দামও কিন্তু বেড়েছে, প্রায় 100-150 টাকা করে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, গত 2-3 দিন ধরে প্রায় 20-30 টাকা পর্যন্ত বেড়েছে। তো সবকিছু মিলে ক্রেতারা বলছেন যে বাজারে যদি সঠিকভাবে মনিটরিং এর ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু দাম কিন্তু 2-3 দিনের মধ্যেই কমে যাবে, এমনটি আমরা দেখেছি বাজারে। তো সবুজ, এই ছিল কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। পহেলা রমজানে রাজধানীর কাঁচা বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ। রমজানে দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে মাঠে থাকবে সিটি কর্পোরেশন, ডিএমপি, র্যাব ও বিএসটিআই সহ বিভিন্ন সংস্থা। একই সঙ্গে পুরো রমজানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে সংস্থাগুলো। এছাড়া সিটি কর্পোরেশনের নির্ধারিত দামের বাইরে মূল্য নেওয়া হলে বাজার ও সুপার শপগুলোর বিরুদ্ধে
অভিযোগ করতে পারবেন ক্রেতারা। বোর্ডে ব্রয়লার মুরগি প্রতি কেজি 135 টাকা লেখা থাকলেও সে দামে কিনতে পারছেন না ক্রেতারা। একই অবস্থা দ্রব্যমূল্যের ক্ষেত্রেও, 450 টাকা গরুর মাংসের দাম নির্ধারণ করা হলেও সে দামে দিতে নারাজ বিক্রেতারা, এমনই অভিযোগ ক্রেতাদের। এখানে যে নির্ধারিত করছে মুরগি 135 টাকা, 135 টাকা কিনতে গেছি আর আমার 135 টাকা দিতে না। সিটি কর্পোরেশনের ইয়া যদি আমরা পাইতাম যে ইয়াটার লিস্ট আপনারা সাপ্লাই দেওয়া হয়েছে, এটা যদি আমাদের হাতে প্রস্তুত হলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ দিচ্ছি বা দিতে পারছি না। কাপ্তান বাজার থেকে কিনলাম যে 148 টাকা, এখানে আনতে আনতে কেরিয়ার খরচ সহ আমাকে 50-55 রয়ে যায়, তাহলে আমরা সিটি কর্পোরেশনের রেট তো আমরা পাই নাই, পাইলে আমরা বিক্রি করতাম। আমদানি বেশি থেকে অটোমেটিকলি দেখা যায় একদিনে 10-15 টাকা কমে যায়, আবার যদি আমদানি কম থাকলে আবার দেখা যায় 10-15 বেশি হয়ে যায়। এদিকে রোজায় খাবারের চাহিদা বেশি থাকায় ফল ব্যবসায়ীরা ভেজালও বাড়িয়ে দিয়েছেন। রমজান উপলক্ষে যাত্রা বাড়ির ফলের আড়তে র‍্যাব ও বিএসটিআই এর যৌথ অভিযানে 1000 মন আম এবং 40 মন পচা কেঁচো জব্দ করা হয়। এ সময় 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কোন আম কখন হারভেস্টিং করা হবে সেই বিষয়ে কিন্তু সরকার একটি সময় নির্ধারণ করে দিয়েছে। কিছু ব্যবসায়ী সময়টাকে ভায়োলেশন করে তারা এই অপরিপক্ক কাঁচা আমগুলি বিভিন্ন কেমিক্যাল, বিশেষ করে আমরা প্রমাণ পেলাম যেটা হচ্ছে ইথোফেন দিয়ে আসলে আমগুলি পাকিয়েছে এবং আমগুলি ভিতরে বাইরে একদম হলুদ টকটকে কিন্তু ভিতরে একদম কাঁচা। এদিকে গত রমজান থেকে এ রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য কম আছে বলে দাবি দক্ষিণের মেয়রের। এখানে প্রায় 100 বেশি পণ্যর মূল্য টাঙানো রয়েছে, এমনটা হতেই পারে 2-4 পণ্যের মূল্য সমন্বয় করার সুযোগ থাকতেই পারে। কোনোভাবেই নির্ধারিত দরের বেশি মাংসের দর বিক্রি করতে দেওয়া হবে না। মেয়র আরও জানান ক্রেতারা পণ্যের মূল্য ও মান সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি করতে পারবেন 017-5562-7970 ও 9563-504 থেকে 06 নম্বরে। শারিয়া জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার খবর। ঈদের এখনো ঢের বাকি, আর তাই তৈরি পোশাকের একঘেয়েমি ছেড়ে যারা নিজেকে পছন্দ মতো সাজাতে চান তারা এখন ভিড় করছেন রাজধানীর থান কাপড়ের দোকানগুলোতে। ক্রেতা চাহিদা বিবেচনায় নিয়ে বাহারি রং আর ডিজাইনের দেশি বিদেশি কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। হাসান সাফায়েতের রিপোর্ট। রাজধানীর অভিজাত শপিং মলগুলোর ভিড়ে এখনও ঐতিহ্য আর নতুনত্ব ধরে রেখেছে গাউছিয়া মার্কেট। নামি দামি ব্র্যান্ডের তৈরি পোশাকের বাইরে নিজেদের একটু ভিন্নভাবে প্রকাশ করতেই থান কাপড়ের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন নারীরা। পছন্দসই কাপড় মিললে এরপরই ছুটতে হবে দর্জিপাড়ায়, তাই পরিবার পরিজন নিয়ে একটু আগেভাগেই সেরে নিচ্ছেন কেনাকাটা। গজ কাপড় কেনার মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার ডিজাইন করে পরা যায়, একটু রিজনেবল হয়, রোজা শুরু হলে মানে দাম একটু বেড়ে যাবে, দ্যাটস হোয়াই এত তাড়াতাড়ি আসা। আসলে কাটিং কাপড় বা এগুলো একটা সেলানোর ব্যাপার আছে, সেক্ষেত্রে টেইলার্সরা অর্ডার বন্ধ করে দেয় 15 রোজের ভিতরে, তো এই জন্য এখন খুব মানে ভিড় আর কি বেচা কেনা। ঈদ উপলক্ষে মোটামুটি কালেকশনও ভালো, কাস্টমার উপস্থিত সন্তোষজনক। বিক্রেতারা জানান এবারের ঈদে গরম আবহাওয়া থাকায় বেশিরভাগ ক্রেতার আগ্রহ সুতি কাপড়ের। তবে কাপড় যাই হোক, উৎসবে নিজেকে সবার চেয়ে কিছুটা আলাদাভাবে ফুটিয়ে তুলতে হাল ফ্যাশনকে বিবেচনায় নেওয়া ক্রেতার সংখ্যাও কম নয়। সেই বিবেচনায় বাহারি নামে চোখ ধাঁধানো সব কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, দামও হাতের নাগালে। কটনই বেশি নিচ্ছি মনে হচ্ছে এবার, কমফোর্টেবল বেশি গরমের জন্য, ডলারের মধ্যে দেন হচ্ছে আপনার সুতার কাজে, নকশি কাজে, তো এগুলোর বেশি চাহিদা সবার। ফুসলির উপরে কাজ করা, জর্জেট উপরে কাজ করা, ভেলভেট, এখন ভেলভেটটা সবচেয়ে বেশি চলতেছে। তবে একেবারেই উল্টো চিত্র ছেলেদের কাপড়ের দোকানগুলোতে। সারা বছর যেমনই হোক, উৎসবে ঐতিহ্য আর নান্দনিকতার ছোঁয়ায় নিজেদের সাজাতে সবারই আগ্রহ তৈরি পোশাকে, যে কারণে অনেকটা অলস সময় পার করছেন এখানকার বিক্রয় কর্মীরা। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে দর্জিবাড়ির ব্যস্ততার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী হরিপদর কাছে। তিনি আছেন রাজধানীর ইস্টার্ন মল্লিকায়। হরি, কামরুল সবুজ, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আজকে প্রথম রোজা আর 30 দিন রয়েছে। সেদিক থেকে কেনাকাটা এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু প্রচুর কেনাকাটা হয় এবং একটা উৎসবের অর্থনীতিতে একটা বড় রকমের একটা ঠিক যোগ হয় বিভিন্ন রকমের উপসর্গ। সেইখান থেকে কিন্তু তৈরি পোশাক কেনার একটা ইয়ে থাকে, সেই তৈরি পোশাকের পাশাপাশি কিন্তু অনেকেই চান যে নিজের ডিজাইন করা, নিজের নকশা করা পোশাক, নিজের বিভিন্ন ধরনের চিন্তা চেতনা দিয়ে অনেকেই পোশাক তৈরি করতে থাকেন, কিন্তু সেই তৈরিতে কিন্তু তাদেরকে নির্ভর করতে হয় দর্জি বাড়িতে দর্জিদের উপরে। এখানে যেটা আমি একটি বিপণী বিতানে রয়েছি, সেখানে বেশ কিছু এরকম দর্জি প্রতিষ্ঠান রয়েছে, টেইলার্স রয়েছে, সেই
সেই প্রতিটি টেলার্সে আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো কাজের ভিড় রয়েছে, কাজ শুরু হয়ে গেছে এখনই। এবং আমি কথা বলে জানতে পেরেছি যারা এখানে কাজ করছেন তারা যেটা বলছেন যে সবে বরতের পরপরই কিন্তু দর্জিতে ভিড় করতে থাকেন যারা যেসব গ্রাহক রয়েছেন ক্রেতা রয়েছেন তারা, এবং তারা তাদের কাপড় নিয়ে আসেন, সেই কাপড়গুলো তৈরি করতে করতে বেশ কিছু সময় লেগে যায় এবং ব্যস্ত সময় পার করেন এখানকার টেইলার্স এর কারিগররা। অন্যান্য সময় যে পরিমাণ ব্যস্ততা থাকে ঈদের এই এক মাস আগে মোটামুটি বলা যায় যে 3-4 গুণ ব্যস্ততা তাদের বাড়ে। এবং যেটা হচ্ছে যে এইসব টেইলার্স এর যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু অর্ডার নেওয়া হয় এবং অর্ডার নেওয়ার পরে এখানে কাটিং এর পরে যে কাটিং মাস্টার যারা রয়েছে কাটিং এর পরে এই কাপড়গুলো কিন্তু চলে যায় তাদের কারখানাতে, কারখানাগুলো হয়তো এখান থেকে কিছুটা দূরে রয়েছে, সেখানে রাত দিন কিন্তু কাজ চলে। এখানেও আমি শুনতে পেয়েছি যে মধ্যরাত পর্যন্ত এই কাপড়ের কাটিং চলে। তো মোটামুটি তারা যেটা বলছেন যে চাঁদরাত পর্যন্ত এই ধরনের ব্যস্ততা তাদের থাকবে, চাঁদরাত পর্যন্ত তাদের এই ব্যস্ততা থাকবে। এবং তারা বলছেন যে এবারেও কিন্তু তারা নতুন নতুন ডিজাইনও নিয়ে এসেছেন ক্রেতাদের জন্য, যারা যেসব গ্রাহক যারা এখানে আসছেন নতুন নতুন ডিজাইন তারা উপস্থাপন করছেন এবং ক্রেতারাও তাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন কিন্তু বুঝিয়ে দিচ্ছেন এখানকার কারিগরদের। তো কামরুল সবুজ, এই ছিল দর্জিবাড়ির সবশেষ খবরাখবর ঈদ প্রস্তুতির। ঈদ সামনে রেখে রাজধানীর দর্জিবাড়ির ব্যস্ততার খবর জানাচ্ছিলেন সহকর্মী হরিপদ সাহা। মাদারীপুরে অসহায় ও দুস্থদের মাঝে ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে। সকালে মাদারীপুরের সার্কিট হাউস অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এই ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। এ সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান অসহায় দুস্থদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। অনুষ্ঠানে 60 জন অসহায় নারীকে 15,000 টাকা করে ঋণ দেওয়া হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাতৃত্বকালীন ভাতা প্রদানের মাধ্যমে নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। লক্ষ্য পূরণে পরীক্ষামূলকভাবে 7টি উপজেলায় পাইলট পদ্ধতিতে অনলাইনে ভাতা প্রদান কর্মসূচি চালু করেছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কার্যক্রমের উদ্বোধন করেন। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রাথমিকভাবে টুঙ্গিপাড়া, সাভার, ভৈরব, গাজীপুরের কালীগঞ্জ, কালিয়াকোর, মুন্সীগঞ্জের শ্রীনগর ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রায় 8,500 নারীকে ভাতা প্রদান করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ সময় প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে দেশের সব মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। এই যে এত বড় একটা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা, এটা এটা বড় অ্যাচিভমেন্ট বলে বটে। এখন তারা মনে করে যে দে আর পার্ট অফ দি সিস্টেম দ্যাট প্রিভেলস ইন দি কান্ট্রি, লেফট আউট হওয়ার কোনো ধারণা নাই। সেই হিসাবে আমি খালি মহিলাদের ব্যাপারে বলছি না, ইটস এম্পাওয়ারমেন্ট অফ পিপল, অফ অল পিপল, ইস ইউ ম্যান অ্যান্ড উইমেন। সুতরাং প্রযুক্তিতে যারা কাজ করেন তারা নমস্য। টেলি যোগাযোগ খাতে জনগণকে সেবা দেওয়ার মানসিকতা নিয়ে বিটিআরসি কে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলি যোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি জানান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তৈরিতে এগিয়ে যেতে চায়। এ লক্ষ্যে সারা দেশে 9টি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক ল্যাব স্থাপন করার কথা জানান মন্ত্রী। আগামী 2020 সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় কম্পিউটার প্রোগ্রামিং চালু করার কথাও জানান তিনি। আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কম্পিউটার প্রযুক্তিকে বাধ্যতামূলক করতে সক্ষম হয়েছি। আমরা প্রত্যাশা করি যে এটিকে প্রাথমিক স্তরেও বাধ্যতামূলক করতে সক্ষম হব। 2020 সালের মধ্যে আমরা প্রোগ্রামিং যেন শিশুদের জন্য বাধ্যতামূলক করতে পারি, তাদের পাঠ্য বিষয়ে পরিণত করতে পারি। আমাদের দায়িত্ব হবে, আমাদের যারা টেলিকম অপারেটর আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব, বিটিআরসির প্রতি আমি অনুরোধ করব, আমাদের এই সেবাগুলো জনগণের জন্য। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের উৎস হওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ শীর্ষক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় পুঁজিবাজারকে শক্তিশালী করতে আসছে বাজেটে নীতি সহায়তা দেওয়ার কথাও জানান মন্ত্রী। অনুষ্ঠানে বন্ড মার্কেটকে আরও কার্যকর করতে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
উন্নয়নের সাথে সাথে বিনিয়োগ বাড়াতে পুঁজিবাজারের গুরুত্ব তুলে ধরে বিশ্বব্যাংকের প্রতিনিধি কিমিও ফান বলেন, বড় বিনিয়োগ আকর্ষণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে সবসময় কৌশলী ও সহায়ক হতে হবে। আমি বরাবরই পুঁজিবাজারকে শক্তিশালী করতে মনোযোগ দিয়েছি। বাংলাদেশের উন্নয়নে এই মুহূর্তে বিভিন্ন খাতে বড় বড় বিনিয়োগ দরকার। আমার মতে দীর্ঘমেয়াদী এসব বিনিয়োগের উৎস পুঁজিবাজারই হওয়া উচিত। পুঁজিবাজার যেন বড় বিনিয়োগে অর্থায়নের উৎস হতে পারে, সেজন্য আসছে বাজেটে নীতি সহায়তা দেওয়া হবে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক ধর্মঘট নিয়ে মুখোমুখি অবস্থানে কর্মকর্তা কর্মচারী ও আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ হয়ে গেছে কয়লা উত্তোলন, পরিবার পরিজন নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এই আন্দোলনকে অযৌক্তিক দাবি করে শ্রমিকদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শ্রমিক নেতাদের। শ্রমিকদের টানা পাঁচ দিন লাগাতার কর্মবিরতিতে অচল দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি। খনির উৎপাদন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান XMC CMC কনসোর্টিয়াম নিয়োজিত শ্রমিকরা গত ১৩ মে থেকে কর্মবিরতির পাশাপাশি খনির বিভিন্ন গেটে অবস্থান নিয়েছে। ফলে খনিতে কর্মরত দেশি বিদেশি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার সহ প্রায় ৩০০ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। আমাদেরকে যে সমস্ত প্যাকেজ এখানে ঘোষণা করা আছে সেই সমস্ত প্যাকেজের অধিকাংশ আমরা পাচ্ছি না। বেতন কাঠামো থেকে শুরু করে সবকিছুতে তারা আমাদের খেয়ে নিচ্ছে। শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা বলছেন তারা ১৩ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন। খনির কোনো কর্মকর্তা কর্মচারীকে অবরুদ্ধ করেননি বা তাদের উপর হামলা চালাননি। বৈশাখী ভাতা ২০% প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী পেল, আমার শ্রমিক ভাই পেল না। আমাদের এই ১৩ দফা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম, এই কর্মবিরতি চলতেই থাকবে। কর্তৃপক্ষ এই আন্দোলনকে অযৌক্তিক দাবি করে শ্রমিকদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছে। সারা দিন রাত অবরোধ করে রেখেছে। আমাদের এখানে ফ্যামিলিতে বউ বাচ্চা নিয়ে সবাই অবস্থান করছি, স্কুলের কোমলমতি শিশুরা আছে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। এখানে কোনো শ্রমিক নয় কিংবা কোনো শ্রমিক শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, তাদের কোনো নেতা নয়, কিন্তু সে তারা তাদের উস্কানিতে বা তাদের মাধ্যমে তারা শ্রমের দাবি দাওয়া করছে। খনি কর্তৃপক্ষ কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে শ্রমিক ও বহিরাগতদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। আসামি করা হয়েছে ৩৫ জন শ্রমিককে। সময় সংবাদ, দিনাজপুর। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নিই এক নজরে। বাংলাদেশ ইন দি লেট ৫০স এন্ড আর্লি ৬০স, একসময় বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হতো, তবে মাঝে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ অনেকটা কমে আসে, কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বেড়েছে। এর প্রেক্ষিতে আমরা বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছি, তবে আমি মনে করি ঝুঁকি মোকাবেলা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে জনসচেতনতা তৈরির পাশাপাশি সবাইকে একসাথে কাজ করতে হবে। তৃণমূলের জনগণের কাছে ডিজিটাল বাংলাদেশ ধারণাকে পৌঁছে দেওয়া, সরকারের সেবাকে পৌঁছে দেওয়া, জনগণকে সংযুক্ত করা এবং এমনকি নতুনতম প্রযুক্তি প্রয়োগ করার ক্ষেত্রেও আমরা অনেকটা এগিয়েছি। আমরা এই দিবসগুলো উদযাপন করার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করতে চাই যে তাদেরকে সামনের দিনে সারা পৃথিবীতে নেতৃত্ব দিতে হবে এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলা এই কাজটা আমাদের, এবং আমরা সেই কাজটা করে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অসহনীয় হয়ে উঠছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামার আশঙ্কা, বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি। সাশ্রয়ী হওয়া সত্ত্বেও পণ্য পরিবহনে কাজে লাগানো সম্ভব হয়নি নৌ যোগাযোগ ব্যবস্থাকে, আসছে বাজেটে এ খাতে সুনির্দিষ্ট বরাদ্দ রাখার তাগিদ। ঈদ সামনে রেখে রাজধানীর থান কাপড়ের দোকানগুলোতে ভিড়, বাহারি রং আর ডিজাইনের দেশি বিদেশি কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এবং অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লা উত্তোলন, অযৌক্তিক আন্দোলন বলছে কর্তৃপক্ষ, দাবি আদায়ে কঠোর হওয়ার ঘোষণা শ্রমিক নেতাদের। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।